মধুমতির তীব্র ভাঙনে নড়াইলের লোহাগাড়া উপজেলার ছয়টি ইউনিয়নের নদী তীরবর্তী প্রায় 1000 পরিবার বসতভিটা হারিয়েছেন। তাদের অভিযোগ, অপরিকল্পিতভাবে বালু উত্তোলনে নদী ভাঙনের মূল কারণ। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা। সর্বনাশা নদী ভাঙনে সব হারিয়ে নিঃস্ব গ্রামের মানুষ হতবাক চোখে বিলীন হওয়া ভিটে মাটির দিকে তাকিয়ে তারা দিশেহারা। ক্রমেই অগ্রাসী হয়ে উঠেছে মধুমতি নদী, প্রতিনিয়তই গ্রাস করছে বাড়িঘর, ফসলি জমি, রাস্তাঘাট ও বিভিন্ন স্থাপনা। হুমকির মুখে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও হাটবাজার। গত এক মাসে জয়পুর, লোহাগাড়া, শালনগর, কোটাকল সহ নদী তীরবর্তী ছয়টি ইউনিয়নের প্রায় 1000 পরিবার বসতভিটা হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণেই তীব্র হচ্ছে ভাঙনের মাত্রা। তবে ভাঙন প্রতিরোধে কাজ চলছে বলে জানিয়েছে প্রশাসন। মধুমতির তীর ঘেঁষা নড়াইলের শতাধিক গ্রামে প্রায় 50,000 মানুষ বসবাস করেন। এর মধ্যে 30টি গ্রাম ভাঙন কবলিত। চ্যানেল কর্ণফুলি, নিউজ ডেস্ক। আপনার পছন্দনীয় পণ্য নিজের ইচ্ছে মতো যাচাই করে কেনার সুযোগ করে দিচ্ছে সাইবা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাইমা সুপার শপ। নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই একই ছাদের নিচে পেতে আজই চলে আসুন সাইমা সুপার শপে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।